এই ভিপি নুরুল হক নুরু এবং তার যে সমস্ত সহযোগী বা ছাত্র নেতৃবৃন্দ আছেন তাদের সকলের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তিনি আমরণ অনশনে বসেছেন, তার দাবি একটি, সেটি হল ভিপি নুরুল হক নুরু সহ যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ ধর্ষণ কাজে সহযোগিতা করেছে এবং যে ব্যক্তি তাকে ধর্ষণ করেছে, বিশেষ করে তার ভাষ্যমতে ইসলামিক স্টাডিজ বিভাগের তার একজন বড় ভাই হাসান আল মামুন, তার সঙ্গে এই ফাতেমা আক্তার নামে এই শিক্ষার্থীর তথাকথিত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রেমের সম্পর্কের কারণে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু সাহেবের ব্যাপারে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ফাতেমা আক্তার নামে তিনি বেশ কিছুদিন আগে অর্থাৎ গত 20 সেপ্টেম্বর তিনি রাজধানীর লালবাগ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় ভিপি নুরু সহ আরও বেশ কিছু ছাত্রর নাম তিনি এজাহারে মামলায় উল্লেখ করেছিলেন। আমরা এই বিষয়টি মিডিয়াতে আমরা বিভিন্নভাবে জেনেছি, তখন এই বিষয়টি যে রূপ নিয়েছিল, বর্তমান সময়ে এই ভিপি নুরুল হক নুরু এবং তার যে সমস্ত সহযোগী বা ছাত্র নেতৃবৃন্দ আছেন তাদের সকলের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তিনি আমরণ অনশনে বসেছেন, তার দাবি একটি, সেটি হল ভিপি নুরুল হক নুরু সহ যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ ধর্ষণ কাজে সহযোগিতা করেছে এবং যে ব্যক্তি তাকে ধর্ষণ করেছে, বিশেষ করে তার ভাষ্যমতে ইসলামিক স্টাডিজ বিভাগের তার একজন বড় ভাই হাসান আল মামুন, তার সঙ্গে এই ফাতেমা আক্তার নামে এই শিক্ষার্থীর তথাকথিত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রেমের সম্পর্কের কারণে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। একটি পর্যায়ে ফাতেমা আক্তার হাসান আল মামুনকে বিয়ে করার জন্য সে চাপ দিতে থাকে, কিন্তু হাসান আল মামুন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জ্ঞাপন করে। এরই পরিপ্রেক্ষিতে ভিপি নুরুল হক নুরুকে ফাতেমা আক্তার তার সম্পর্কে এবং তাদের দুজনের মধ্যকার যে প্রেম, এই প্রেম সম্পর্কে সে বিস্তারিত তথ্য দেয় এবং তার কাছে দাবি করে তিনি যেন তাদের কাছ থেকে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা থেকে তাকে যেন অব্যাহতি দেওয়া হয়, তাকে যেন তাদের পদ থেকে, তাদের দল থেকে, ছাত্র অধিকার পরিষদ নামে যে সংগঠন তারা তৈরি করেছে এই সংগঠন থেকে যেন তাকে বহিষ্কার করা হয়। কিন্তু ভিপি নুরুল হক নুরু তিনি সেই সময়ে বলেছিলেন যে আমার একার পক্ষে তো এই সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়, এটা মিটিংয়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারলাম যে ভিপি নুরুল হক নুরুকে আসামি করে আরও 5-6 জন ব্যক্তিকে আসামি করে রাজধানীর লালবাগ থানায় গত 20 সেপ্টেম্বরে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন মহল থেকে, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে ভিপি নুরের পক্ষে অনেকেই তাকে সমর্থন দিয়েছে, তার প্রতি সহমর্মিতা জানিয়েছে এবং ভিপি নুরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছিল এবং একটা পর্যায়ে আবার ভিপি নুরকে ছেড়ে দেয়। সেই সময় মিডিয়ায় একটি কথা প্রচার হয়েছিল যে ফাতেমা আক্তার যে মেয়েটা ধর্ষিতা হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন বা দাবি করছেন, তিনি সেই সময়ে এই বিষয়গুলো অনেকটাকে তিনি এড়িয়ে গেছেন এবং ভিপি নুরুল হক নুরের
যে সংস্পর্শ মানে তার যে সম্পর্ক এই ঘটনার সাথে, তিনি এই বিষয়টা অনেকটা অ্যাভয়েড করে গেছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পেলাম যে ভিপি নুরুসহ তার যে সমস্ত সহযোগী রয়েছে তার দাবি একটাই যে ভিপি নুরুসহ আরও যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এই মেয়ের বড় ভাই, ডিপার্টমেন্টের বড় ভাই, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হবে তত দিন পর্যন্ত এই মেয়ে রাজু ভাস্কর্যে আমরণ অনশন কর্মসূচি তিনি চালিয়ে যাবে। তার দাবি একটি যে ধর্ষকরা জাতির শত্রু, তাদের কোনো ক্ষমা নেই। হাসানাল মামুন ও নুরুল হক নুরুকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি আমার এই অনশন কাজ, আমরণ অনশন আমি চালিয়ে যাব। এখন একটি বিষয় হলো যে আসলে কে বা কাদের ইন্ধনে আজকে এই রাজু ভাস্কর্যে এই মেয়েটা এভাবে আমরণ অনশন করে যাচ্ছে, এটা পুরো জাতির কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কয়েকদিন ধরে বাংলাদেশে এত বেশি পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের সরকারি দলের ছাত্র নেতৃবৃন্দের প্রতি এবং সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত আছে বলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশবাসী জেনে গেছেন। অনেকেই মনে করছেন যে তাদের ওই সমস্ত ধর্ষণের ঘটনাগুলোকে ঢেকে রাখার জন্য, ওইগুলোকে আড়াল করার জন্য ভিপি নূরের নামে যে মামলাটা ইতিপূর্বে করা হয়েছিল এবং যে মামলায় অভিযোগে অভিযুক্ত হয়ে ভিপি নূরকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই পুরাতন ঘটনাকে আবার নতুন রূপ দিয়ে যাতে করে বাংলাদেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে ওই সমস্ত ধর্ষণের কথাগুলো মানুষের স্মৃতি থেকে আস্তে আস্তে মিটিয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, আমরা মূলত ধর্ষক যেই হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে শিক্ষা প্রতিষ্ঠানেরই হোক, আমরা কখনো ধর্ষণের পক্ষে কখনো কথা বলবো না। অবশ্যই আমরা ধর্ষিতার পক্ষে, যারা নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত, যারা দুঃখ কষ্টের শিকার হয়েছেন, যাদের ওপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, আমরা সেই সমস্ত নির্যাতিত মানুষের পক্ষেই কথা বলব। আমরা মাননীয় সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাব যে এ বিষয়টি যেন নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিষয়টির সুরাহা করা হয়। কারণ আমরা যতদূর জানি বাংলাদেশে বর্তমান সময়ে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে ভিপি নূরের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা রয়েছে এবং অনেকেই এটা বলেও থাকে যে ভবিষ্যতে বাংলাদেশে ভিপি নূর একটি অগ্রণী ভূমিকা পালন করবে বা ভবিষ্যতে এই জাতির কাণ্ডারী হিসেবে তিনি অনেক বড় দায়িত্ব পালন করবেন বলে অনেকে আশা করেন। শুধু তাই নয়, বর্তমান সময়ে সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সরকারের বিভিন্ন নিন্দনীয় কাজের সমালোচনা করেছেন এবং নিন্দা জানিয়েছেন এবং নিন্দা এবং সমালোচনার কারণে বর্তমান সরকার বিভিন্ন সময়ে সরকারি দলের ছাত্র সংগঠন ভিপি নূরের উপরে নির্যাতন চালিয়েছে, ভিপি নূর গ্রেপ্তার হয়েছেন, অনেক দুঃখ কষ্টের শিকার হয়েছেন। যেহেতু ভিপি নূর আমরা দেখেছি তিনি বরাবরই তিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং সোচ্চার আছেন। এই কারণে বাংলাদেশের অনেক মানুষ ভিপি নূরকে তারা অন্তর থেকে ভালোবাসে এবং মনে করে ভিপি নূর এই ঘটনার সঙ্গে জড়িত নয় এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা ভিপি নূরের সংগঠনের কোনো সদস্য, কর্মী, নেতা যেই হোক, অবশ্যই যেন তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। পাশাপাশি আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাব, দল মত নির্বিশেষে বিগত কয়েকদিন ধরে যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটেছে এই সমস্ত ঘটনার যেন পুনর্তদন্ত করা হয় এবং ধর্ষকদেরকে যেন কঠিন বিচারের সম্মুখীন করা হয়। বিশেষ করে ধর্ষকদেরকে যদি পরিপূর্ণভাবে যদি শাস্তি দেওয়া যায় আর শাস্তিগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় এবং বাংলাদেশে যে সমস্ত আইনজীবী ভাই বোনেরা রয়েছেন তারা যদি ধর্ষকদের বিপক্ষে দাঁড়ায়, তারা যদি ধর্ষকদের
পক্ষে ওকালতি না করে, তাদেরকে যদি আইনি সাহায্য সহযোগিতা না করে, আমার মনে হয় অবশ্যই যারা ধর্ষণ করেছে এবং যারা এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতা যাদের হৃদয়ে রয়েছে, তারা এই সমস্ত কাজ থেকে কিছু সংখ্যক হলেও ফিরে আসবে এবং বাংলাদেশ এই ধর্ষণের ঘটনা হয়তো বা এত বেশি হবে না, এটা অনেকটাই কমে যাবে, যেটা আমাদের জন্য একান্ত জরুরি। আমি বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো, যে মেয়েটি অনশন করেছেন তার এই দাবিগুলো পুনরায় এগুলো তদন্ত করে দোষীদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হোক, পাশাপাশি ধর্ষক যারাই আছে তাদেরকে কঠিন বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে আমার দেশ এবং জাতি এই ধর্ষকদের হাত থেকে সকলেই নিরাপত্তা লাভ করে। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।